দিবস নয় আমার জন্য একদিন নারী দিবস হ্যাঁ ঠিক আছে সবাই উইমেন্স ডে উইশ করে আমিও মাকে উইমেন্স ডে উইশ করি আমার যারা কাকিমারা রয়েছেন যারা রয়েছেন আমি তাদের সবাইকে উইমেন্স ডে উইশ করি কিন্তু 365 দিন উইশ করা উচিত 365 দিন স্পেশাল ফিল করানো উচিত কারণ When there is a woman, there is magic everywhere. এটা আমি বিলিভ করি. So definitely it's International Women's Day. ঠিক আছে একদিন আমরা সবাই সেলিব্রেট করছি এত সুন্দর একটা ইনিশিয়েটিভ টেকেন বাই ওয়াও মোমো আজকে আমরা রয়েছি এখানে অল দ্য লাভলি উইমেন্স দে আর ইউ নো রাইডিং মোটরসাইকেলস আসছেন ওনারা দেখছি ওনারা ওয়ার্কিং উইমেন তো আমার জন্য একদিন স্পেশাল নয় আমার জন্য 365 দিন স্পেশাল যখন আমি ওয়ার্ক শুরু করি কাজ শুরু করি ডেফিনেটলি নিজের মা জিনিস হারিয়ে যাওয়া থেকে শুরু করে রান্নায় নুন বেশি সব কিছুই মা তাহলে আমার জন্য মাই খুব স্পেশাল বাইক চালাতে পারো একদম না ইচ্ছা নেই চালানো প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু কিন্তু দেওয়া হয় না গো আমাকে আমি হাতে পায়ে লক্ষিত তার জন্য আমি চাই যে এমন একটা চরিত্র যেটা আমার জন্য তৈরি হবে যেটাতে আমাকে ছাড়া অন্য কারোকে নেওয়া মানে কম্প্রোমাইজ করা হবে সেটা যদি হয় সো আমার জন্য যে চরিত্রটা তৈরি হবে তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে মেগা সিরিয়াল মানে নারী কেন্দ্রিক ঠিক আছে তো পুরুষরা আমাকে মারবে আমি যদি এটা বলি আমার যারা মেল ফ্রেন্ডস আছে টেলিভিশনে বাট ওরাও জানে আর কি ওরাও কোথাও না কোথাও জানে কারণ দর্শকটাই নারী কেন্দ্রিক খুব হয় কম্পারেটিভলি যদি আমরা রেশিওতে দেখি তাহলে সবসময় একটা 4:6 রেশিও থাকে তো এমন একটা চরিত্র যার করার অনেক কিছু থাকবে মানে ওই সংসার সামলানোর থেকেও বেশি নিজের কিছু একটা করার দম থাকবে সব কিছু সহ্য করতে পারে নারী না এরকম একটা বড় ভেসেলের মতো সবাই তার মানে স্বামী সন্তান শাশুড়ি শ্বশুর জগৎ সবাই ঢেলেই চলেছে ঢেলেই চলেছে সে হয়তো ভগবানের কাছে গিয়ে সেটাকে উপড়ে ফেলে সো উই আর লাইক ওয়াটার আমরা পরিষ্কার আমরা খুব সিম্পল জলের মতন শুধু না বিভিন্ন পাত্র দরকার আমাদের ঢেলে ঢালার জন্য বাচ্চাকে দেখবে ছোটবেলায় যেই পাত্রে রাখবে সেই পাত্রের মানে কি বলবো শেপ নাই নারী সেরকম আমার কাছে ইটস উই আর লাইক ওয়াটার লোকে ভাবে কমপ্লিকেটেড আমরা ওভার থিঙ্ক করি আমরা জটিল আমাদের প্রচুর প্রশ্ন জীবনে কিন্তু আমরা বেসিক্যালি জল জানো তো নিজেদের পেসে বয়ে যাই এবং নিজেদের ভেসেলে আমাদের যদি ভেসেলে আলাদা আলাদা ভেসেলে ঢালা হয় না আমরা সেই ভেসেলের শেপ নিয়ে আমরা খুব অ্যাডজাস্টিং হই কেন করবে না তুমি বলো না কেন করবে না আজকে সব আমার চোখের সামনে এখানে রয়েছেন 40 জন পুরুষ আর 60 জন নারী তাহলে আমরা আমরা যখন সংখ্যায় এত বেশি তাহলে আমরা সংখ্যায় বেশি মনের দিক থেকে তাহলে আমরা কেন ইকুয়ালিটির জন্য নিজেদের জায়গার জন্য কেন লড়াই করবো না এখন লড়াইটা না অন্য রকমের হয়ে গেছে এখন লড়াইটা খুব ইগোইস্টিক লড়াই হয়ে গেছে যে ও যদি পারে তাহলে আমি কেন পারবো না দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে একদিন রেসপেক্ট করে কিছু হবে না 365 দিন রেসপেক্ট করুন সিগনালে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে বাড়িতে হাউসহোল্ড হেল্প সাউথ সিটিতে শপিং করা থেকে শুরু করে শিয়ালদা স্টেশন সব জায়গায় আমরা আছি আমরা থাকবো এবং আমাদের মধ্যে না ওই বললাম না একটা ওই এম্পাওয়ারমেন্ট কোয়ালিটি রয়েছে সেইটা সামহাও উই ওয়ান্ট টু শো ইট টু দ্য ওয়ার্ল্ড আর ইনফ্যাক্ট এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল যার হাতে সেও নিজে একজন নারী তো মা ওয়ার্ডটা আসেই সেখান থেকে থ্যাংক ইউ সো মাচ
কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।